গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা সবাই সব খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো, সকালবেলায় চলে এসেছি কাচাকুচি সেরে নিয়ে ছাদে। তো সকাল বলতে এখন বাজে মোটামুটি ওই 11:10 মতো হবে, আর আমার ফুগলি এদিক ওদিক করে বেড়াচ্ছে। তো শীতকালে বেশ এই রোদটা ভালো লাগছে। তো এখন তো ছাদে রোদের তাপ দেখছি ভালোই আছে, আমি জানি না পরে কী হবে। তো চলো জামাকাপড়গুলো ফটাফট করে এদিক ওদিক করে মেলে দিই, আর যেদিকে যেদিকে রোদ হয় আর কি বেশি পাওয়া যায় অনেক কিছু থাকে, সেই সব দিকে আর কি জামাকাপড়গুলো মেলে মেলে দিই। কি খাচ্ছ? ও কে কেক খাই? ক্রিসমাসটা আসার আগেই তোমার কেক খাওয়া হয়ে গেল? ভালো কেকটা খেতে? হ্যাঁ, মায়ের মধ্যে দৌড়াচ্ছে। তুমি চলো এবার, মায়ের বাচ্চা মায়ের মধ্যে দৌড়াই। তো স্নান টান করে ছাদে গেছিলাম, তারপরে শুনে বললো একটু নিচে যাবো, তো নিচে এলাম। তো চুলটা পুরো শুকিয়ে গেছে, এখন আমরা যাচ্ছি উপরে, তাই তো? আর হচ্ছে সোনু শরীরটা খারাপ, কালকে থেকে জ্বর এসেছে। ভাই ফুগলা তাড়াতাড়ি খেয়ে নাও, চলো উপর যাই। তো চলো যাই এখন উপরে। এই যে দেখো, এখন সোনুকে খাওয়াচ্ছি মাছ ভাজা, আর এখানে হচ্ছে আলু আর কুমড়ো সেদ্ধ। আর এই যেখানে হচ্ছে ফুগলি, ফুগলি শরীরটা আজকে খারাপ, তাই তো? শরীরটা খারাপ। আচ্ছা বেশ, দেখো শুরু হয়ে গেছে কিন্তু চুল আছে, তবে না চুলে জোর বা দিচ্ছ? আও নিয়ে দেখো, বড় বউ পাগলি কোথাকার। আর আর আসতে মানে দিয়ে দে, এবার এবার আমি চুলটা আসতে, ঠিক আছে? আমি আসবো। চিরনি পড়ে যাচ্ছে থেকে নাকি? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে, পারি না আমি, পারো না তো দাও আমাকে, দাও না এলাম। তো 8:30 মতো বাজে পার হয়ে গেছে, তো চোখ ওষুধ দিতে আমি ভুলে গেছি। তো এখন আগে ওষুধটা দিই, তারপর আজকে আমরা শীতের প্রথম পিকনিক করব, খিচুড়ি আর ডিম ভাজা, তাই তো? কি যেন বলে, পুষল্লা পুষল্লা করবো, পুষল্লা। চলো পুষল্লা জিনিসপত্র রেডি করি। মানুষ একটা সময় জামা কাপড় পায়নি, আর এখন আমাদের এত জামা কাপড় হয়েছে যে আমরা এখন ভাবছি যে কোনটা পরবো কোনটা পরবো না। কোনো অকেশন হলে নতুন নতুন জামা কাপড়, মানে কিছু একটা ছুতো নাতা পেলেই হলো নতুন নতুন জামা কাপড় আমাদের লাগে, তাই না? আর একটা সময় মানুষ ভাবতো কত কষ্ট করেছে। আর আমার দিদার কাছে শুনেছি আমি, যে গল্প করেছে যে এতটাই তখন মানে অভাব গেছে, একটা শাড়ি পরে কাটাতে হয়েছে, মানে দুটো শাড়ি পায়নি, একটা শাড়ি ছিঁড়ে গেছে, সেই শাড়িটাকে সেলাই করেছি, সেলাই করে পরেছে। এটা শুধু কিন্তু আমার দিদা বলে না, তো আমার তখনকার দিনে প্রতিটা ঘরে ঘরে এমনই দৃশ্য দেখা যেত। তা শুধুমাত্র মানে মেয়েদের ক্ষেত্রে তা কিন্তু না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার ছিল। আমার দাদুও গল্প করতো যে গেঞ্জি ছিঁড়ে গেছে, সেই গেঞ্জিটাকে সেলাই করেছি, গামছা ছিঁড়ে গেছে, গামছা সেলাই করে ব্যবহার করেছি। মানে কত কষ্টে মানুষ তখন ছিল বলতো। আর আমাদের তো এখন কষ্ট নয় না, ওই জন্য আমরা জিনিসের মানে মূল্যটা বুঝি না, কদরটা করতে পারি না। মানে যখন অভাব থাকে তখনই মানুষ সেই জিনিসের মানে মূল্য বোঝে। তো এই যে দেখো, জামাকাপড় মানে আলনা পরিষ্কার করতে বসেছি, এই যে সব ফেলছি, যেগুলো পরবে না সেগুলোকে ফেলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। অনেকদিন ধরে ভাবছিলাম আলনাটা পরিষ্কার করবো, কিন্তু করা হয়ে উঠছিল না।
তো চলো ভাবলাম আজকে করেই ফেলি। তো এই যে এটা হচ্ছে আমার আলনার ফাইনাল লুক। তো এক ঘন্টা মতো লেগেছে এটাকে ঠিকঠাক করতে, আর এই জামা কাপড়গুলো বাবু এসে দেখবে কি করবে, কোনটা নেবে কোনটা রাখবে। তো চলো ব্লগটা এখানে শেষ করি, আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম।